তো মূলত তাদের জন্য আজকে এই ভিডিও যে আপনাদের ট্যাম পাখি থাকলে কিভাবে তাকে সেফটি রিং করাবেন কিংবা হার্নেস করাবেন কিভাবে, মানে হার্নেস চার রকমের হয়ে থাকে টোটাল, তার মধ্যে একটা রিং পাওয়া যায় না, বাকি তিনটা রিং সচরাচর সব দিকেই পাবে। তো আজকে আমরা কথা বলবো চাই না যে রিং গুলো থাকে রেডিমেড, যেমন আপনি ম্যাকাও থেকে শুরু করে আফ্রিকান গে, ককাটেল, লাভবার্ড, কুল, রিং নেক সব পাখি পায়ে কিন্তু এই রিং গুলা পরাতে পারবে, শুধুমাত্র চাইনার যে রিং গুলো থাকে। হ্যাঁ, যেমন আমি যদি আরো ভালো করে আপনাদেরকে ডিটেলস এ দেখাই, একটু ভালো করে দেখেন এই রিংটা, একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব পাখির বেলায় কিন্তু পরাতে পারবেন, বাজিরেগা থেকে শুরু করে ম্যাকাও পর্যন্ত এই রিংটা পরাতে পারবেন। এটা হচ্ছে চাইনা রিং, এই রিংটা মূলত ইম্পোর্টেড। এটা এভাবে লক করার পর দেন আপনারা এই যে আরেকটা পিন দেখছেন সেই পিনটা এই ছিদ্রতে যদি আপনারা লাগিয়ে দেন তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আপনার পাখির পা থেকে এটা কখনো সম্ভব না যে খুলে যাওয়ার। দেখতে পাচ্ছেন জাস্ট দুইটা, এবং এর সাথে থাকবে কিন্তু আরো একটা রিং, এই এটা এটা থাকবে পাখির পায়ে ফিক্সেবল। হ্যাঁ, তারপরে এটা থাকবে যখন আপনি বাইর করবেন পাখিকে তখন জাস্ট এই রিংটা লাগানোর পর, দেখতে পাচ্ছেন এই রিংটা তখন কিন্তু লাগানোর পর আপনি বাইর করতে পারবেন পাখিটাকে। নর্মালি এটা হচ্ছে রিং নেক পাখির রিং, এগুলো সব জায়গায় কিন্তু পাবেন, আপনারা চাইলে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আমরা হেল্প করব। হ্যাঁ, তো আমাদের কাছে কিন্তু এই রিংগুলো থাকে অ্যাভেলেবেল। তো এখন কথা হলো এই রিংটা আপনি আপনার পাখিকে কিভাবে পরাবেন যদি ট্যাম্বার থাকে সেক্ষেত্রে। তো যেহেতু আমার কাছে একটা রিং নেক গ্রিন টি আছে, তো আমি সেটাকে পরার পরিয়ে দেখাচ্ছি যে কিভাবে আসলে পরানো যায়। ট্যাম পাখি হলে কিন্তু সুবিধা, যেমন দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ট্যাম ছাড়া কোনো পাখিকে ধরলে কিন্তু সে কামড় দিবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট বাচ্চা না, এটা কিন্তু মোটামুটি অনেক বড় হয়ে গেছে, এবং এই পাখিটা কিন্তু আমি এভাবে ধরছিও কিন্তু কামড়াচ্ছে না। টিয়া পাখি কিন্তু সচরাচর কামড় দেয়। তো আমার আসলে সবকিছু ডিপেন্ড করবে আপনার পোষ মানানোর উপর, আপনি কিভাবে তাকে পোষ মানাচ্ছেন, কিভাবে ট্রেনিং দিচ্ছেন। হ্যাঁ, তো এখন আমি যদি রিংটাকে দেখাই তাহলে খুবই ভালো করে দেখতে হবে, তারপরে বুঝবেন যে যেহেতু রিংটা লাগাবো সেই জন্য একটু ঘাটটা ভালো করে ধরতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন এর পাখির পা, ঠিক আছে, এ জাস্ট রিংটাকে এভাবে দিয়ে লক করে দিব। এখানে দেখছেন এ জাস্ট এটা কিন্তু লক করে দিব, আমি এই লক করে দিচ্ছি, এ জাস্ট লক। হ্যাঁ, দেখছেন এখন যদি আপনারা ভালো করে দেখেন এটা কিন্তু কোনোভাবে, এটা যেহেতু চাইনিজ তো এটা কিন্তু কোনোভাবে খোলার চান্স নেই। হ্যাঁ, তো এখন দেখতে পাচ্ছেন পাখিটা কিন্তু আসলে যাবে না, এবং এই রিংটা পরানোর পর আমি চাইলে পাখিটাকে নিয়ে আমার কাঁধে বাইর হতে পারি, তাহলে সেই ক্ষেত্রে দেখবেন যে আমার পাখিটা কোনো প্রবলেম হচ্ছে না এবং সে পাখিটা উড়েও যাচ্ছে। তো অনেকে বলে যে এই রিংটা পরানোর পর পাখি যখন উড়ে যায় তখন টান দিলে নাকি পাখিটার পায়ে ব্যথা পেতে পারে এবং পাতে সমস্যা হয়। তো তাদের কাছে একটা কোয়েশ্চেন, এই পাখিটা না উড়ার জন্য কিন্তু এই রিংগুলো ইউজ করা হয়, তো আপনার পাখিটাকে কেন টানাটানি করবেন আপনি? আপনি সে কথা অবশ্যই উত্তরটা আপনি দিয়ে যাবেন, বিকজ এই রিংটা পরানো হয় পাখি যাতে উড়ে চলে না যায়। হ্যাঁ, আমার পাখিটা এখানে আছে, আনফর্চুনেটলি আমার ফ্রেন্ড একটা ভুতা দিল, সে ভয় পাইলো, সে উড়ে গেল। এই জিনিসটা না হওয়ার জন্যই কিন্তু আমরা মূলত এই রিংটা পরাই। হ্যাঁ, যতই টেম হোক তারপরে কিন্তু সেফটির জন্য কিন্তু আমরা রিংগুলো পরাই। তো তা অনেকে যে কথাগুলো বলে এগুলো কিন্তু ভিত্তিহীন কথাবার্তা, তো এইসব কথার উত্তর কিন্তু তারা দিতে পারে না। তো তারপরও আপনারা যারা বুঝেন না তা একটু মাথায় নিলে কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তাছাড়া মূলত এই পাখিগুলো, এই পাখি নয় শুধুমাত্র ম্যাকাও থেকে শুরু করে আফ্রিকান গে যতই পাখি আছে সব পাখির বেলায় কিন্তু এই ধরনের চাইনিজ রিং ইউজ করা হয়। হ্যাঁ, তো এগুলো চাইলে আপনারা কিন্তু নিতে নিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন পাখিটা ছেড়ে দিছি,
যেহেতু পাখিটা পায়ে আজকে প্রথম, সেক্ষেত্রে তার কিন্তু একটু বিরক্ত লাগতে পারে। হ্যাঁ, তো আস্তে আস্তে কিন্তু দেখা যায় যে এগুলো ঠিক হয়ে যায়। তো আশা রাখা যায় আমার কথাগুলো বুঝতে পেরেছে। যদি কোনো প্রবলেম থাকে এই ভিডিওর মধ্যে কোনো মতামত থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে অবশ্যই আমরা রিপ্লাইটা দিয়ে দেবো। তো দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।